রসায়ন প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগতম। আপনারা কিন্তু জানেন এই পর্বে আমরা চেষ্টা করি আপনারা যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলো সহজভাবে উত্তর দেওয়ার জন্য। তো এরই ধারাবাহিকতায় আজকে যে প্রশ্নের উত্তর দেবো সেটা করেছেন ইমরান হোসাইন ভাইয়া। তিনি বলেছেন, ভাই যে মৌলগুলো ব্যতিক্রম সেগুলির চার্জ পজিটিভ ও নেগেটিভ দুটোই তো হতে পারে, সেগুলি সম্পর্কে একটি ভিডিও বানালে আমার অনেক সুবিধা হতো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে রাসায়নিক বিক্রিয়া করার সময় এমন কিছু মৌল আছে যারা পজিটিভও হয় আবার নেগেটিভও হয়, তো এই মৌলগুলোকে সে কীভাবে চিনবে, পজিটিভ কখন হবে নেগেটিভ কখন হবে, এটা নিয়ে সে ভিডিও বানাতে বলছে। তো তার আগে একটা কথা বলে দেই, দেখেন রাসায়নিক বিক্রিয়া কীভাবে আপনি করবেন এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া করার শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। প্রথম শর্ত হলো কি, আপনাকে পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকতে হবে, আর দ্বিতীয় শর্তটা কি, যোজনীর আদান প্রদান করতে হবে। এই দুইটা শর্ত মেনটেন করলেই আমাদের কিন্তু রিয়াকশনগুলো খুব সহজেই আমরা করছি। তো এখন আমরা ওইখানে কিন্তু বলেছিলাম যে পজিটিভ নেগেটিভ আপনি কীভাবে চিনবেন, ধাতুগুলো হবে পজিটিভ আর অধাতু বা গ্যাসগুলো কিন্তু সবসময় হবে প্রায় নেগেটিভ। কি বললাম, ধাতুগুলো পজিটিভ আর অধাতু বা গ্যাসগুলো হবে কি, নেগেটিভ হিসেবে কাজ করবে। এবং আমি ওইখানে বলেছিলাম এমন কিছু মৌল আছে যারা পজিটিভ হিসেবেও কাজ করে নেগেটিভ হিসেবেও কাজ করে। আমি যদি উদাহরণ দেই, দেখবেন কার্বন, সালফার, আবার হাইড্রোজেন, এরা পজিটিভও হয় আবার নেগেটিভও হয়। তো এখন কথা হলো এরা কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, এটার ব্যাখ্যাটাই আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন এবং একটা শর্টকাটও শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন বিষয়টাকে। অবশ্যই সেই শর্টকাটটা ক্লাসের মাঝে বা শেষে যে কোনো এক জায়গায় বলে দেবো আমি। তো আজকে আমাদের মেইন টার্গেট কি, মেইন টার্গেট হলো হাইড্রোজেন, কার্বন, সালফার, এরা পজিটিভ নেগেটিভ কখন হবে সেটা ব্যাখ্যা করা। তো আমি একটা একটা করে এক্সাম্পল দেবো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। ধরুন একটা খুব সহজ একটা উদাহরণ, এখানে হাইড্রোজেন নিলাম, এখানে অক্সিজেন নিলাম, নিয়ে রিয়াকশনটা একটু সলভ করতে বলতেছে আপনাকে। তো এখন লক্ষ্য করুন, এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। তো এরা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এরা একান্তই নির্ভর করবে সে কার সাথে রাসায়নিক বিক্রিয়াটাতে অংশগ্রহণ করতেছে। কি বললাম, এই যে তিনটা মৌল আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি এরা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা একান্তই নির্ভর করবে সে কার সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। যেমন দেখেন, এ কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। তো এখন কথা হলো অক্সিজেন কিন্তু একটা অধাতু বা গ্যাস। আমরা কি বলেছিলাম, অধাতু বা গ্যাসগুলো কিন্তু সবসময় নেগেটিভ হিসেবে কাজ করে। তার মানে এই অক্সিজেনটা গ্যাস বা অধাতু হওয়ার কারণে সেটা হলো নেগেটিভ। এখন কথা হলো এরা যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে চায় তাহলে অবশ্যই হাইড্রোজেনকে কী হতে হবে, হাইড্রোজেন কিন্তু অবশ্যই হতে হবে কি, পজিটিভ। কারণ বিক্রিয়ার প্রথম শর্তই কি, পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকতে হবে, তাই না? যদি এই হাইড্রোজেনটাও এখানে নেগেটিভ হিসেবে আচরণ করে তার মানে কিন্তু এখানে রিয়াকশনটা হবে না। এই জন্যই এই বিক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য এই হাইড্রোজেনটা এখানে কী হইল, পজিটিভ হলো। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো প্রথম শর্ত পজিটিভ নেগেটিভ আছে, তারপর দ্বিতীয় শর্তটা কি, যোজনীর আদান প্রদান হবে। হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের কাছে গেল, অক্সিজেন যোজনী দুই হাইড্রোজেনের কাছে আসলো, আমাদের রিয়াকশনটা কিন্তু সমাধান হয়ে গেল। তার মানে আমি এখান থেকে এতটুকু বুঝতে পারলাম হাইড্রোজেনটা এখানে পজিটিভ হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি আর একটা উদাহরণ দিই, ধরুন এবার সালফার যোগ অক্সিজেন। এবার আমি যদি দেখতেছি এই প্রথম আমি সালফারের কাছে যাবো না, কারণ সালফার তো একটা গোলালুর মতো, সে পজিটিভও হয় নেগেটিভও হয়। তার আগে আমি দেখতেছি যে অক্সিজেনের কাছে যাই, কারণ অক্সিজেন তো অধাতু বা গ্যাস, সে সবসময় নেগেটিভ হবে, এই জন্য সে হলো নেগেটিভ। এবং এখন যদি দেখেন এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হলে অবশ্যই একে কী হতে হবে, এ কিন্তু পজিটিভ হতে হবে, এই জন্য এই হলো কি, পজিটিভ হলো। ক্লিয়ার? তো আমরা জানি যে এই ভদ্রলোকে তো যোজনী দুই চার ছয় হয়, তো আমরা যদি এখানে চার যোজনী ব্যবহার করি তাহলে উৎপন্ন হচ্ছে কি, দেখেন সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? তার মানে দেখেন এইখানে কিন্তু সালফার কী হইল, পজিটিভ হিসেবে আচরণ করলো। কারণ সে অক্সিজেনের সাথে বন্ধন মানে বিক্রিয়াটা সম্পূর্ণ করতেছিল, যেহেতু অক্সিজেনটা নেগেটিভ তার মানে একে অবশ্যই কী হতে হবে, পজিটিভ হতে হবে। তো এবার আপনাকে যদি এবার একটু ঝামেলার ভিতরে ফেলে দিচ্ছে সেটা কি, দেখেন এবার লক্ষ্য করুন, ধরুন এবার আপনার কাছে আছে হলো হাইড্রোজেন এবং সালফার। তো আপনি তো এবার কনফিউশনে পড়ে যাবেন, সেটা হলো কি যে ভাইয়া এখানে তো হাইড্রোজেনও পজিটিভ নেগেটিভ হতে পারে, সালফারও তো পজিটিভ নেগেটিভ হতে পারে, তো এই ক্ষেত্রে আমি এটা কী করবো। তো দেখেন এক্স্যাক্টলি এই যারা পজিটিভ বা নেগেটিভ হচ্ছে এটা কিন্তু আর একটাভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে। এখন আপনি আবার বলবেন, ভাই তড়িৎ ঋণাত্মকতাটা আবার কি? যদিও আমি এটা নিয়ে ভিডিও আপলোড দিয়েছি, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখে নিন। তারপর আমি আপনাদের একটু বলে দেই, সেটা হলো কি,
সমযোজী বন্ধনে আবদ্ধ এই পরমাণুগুলো নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে ক্ষমতাটা তাকে বলা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। আমি যদি সহজভাবে মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করি সেটা হলো কি যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতাটা। এখন দেখেন এইখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1, কত 2.1, আর এই সালফারের নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5। এখন বলেন তো কার বেশি? অবশ্যই কিন্তু সালফারের বেশি। তো সালফারের বেশি হওয়ার কারণে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতা সে কি করতেছে, এইখান থেকে ইলেকট্রনটা টেনে এসে নিজের দিকে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এটা জানি যখন কেউ ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় সে হয়ে যায় কি নেগেটিভ, আর যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন এই দিকে দিচ্ছে তার মানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে কি পজিটিভ। এই জন্যই কিন্তু এখান থেকে হচ্ছে কি H2S উৎপন্ন করলো। ঠিক একইভাবে দেখেন এখানে কিন্তু ওই ব্যাখ্যাগুলোই দেওয়া যায়। লক্ষ্য করুন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান হলো 3.5 আর সালফারে হলো কত 2.5। তো একইভাবে এর হলো ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, সেই নিজের দিকে ইলেকট্রনটা নিচ্ছে, ফলে হয়ে যাচ্ছে কি নেগেটিভ, আর ইলেকট্রন যেহেতু দিচ্ছে সেদিন হয়ে যাচ্ছে কি পজিটিভ। একইভাবে এখানেও দেখেন এর মান কত 3.5 আর হাইড্রোজেনের কত 2.1। এরও হলো মানে অক্সিজেনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাটা হাইড্রোজেনের তুলনায় বেশি, এই জন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে হয়ে যাচ্ছে নেগেটিভ, আর হাইড্রোজেন হয়ে যাচ্ছে কি পজিটিভ, এমনটা কিন্তু হচ্ছে। তো এখন আপনি আপনাদের একটা শর্টকাট বলে দিই, সেটা হলো কি দেখেন আমি যেটা বলছিলাম যে শর্টকাট একটা শেয়ার করবো, সেটা হলো দেখেন আপনি যখন একটা রাসায়নিক বিক্রিয়া সমাধান করবেন সেই ক্ষেত্রে মনে যখন আপনার কাছে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে প্রথম যে মৌলটা থাকবে সেটা আপনি পজিটিভ হিসেবে ধরে নেবেন, আর যে পরে যে মৌলটা থাকবে তাকে আপনি নেগেটিভ হিসেবে ধরে নেবেন। আপনি এটা যদি ধরে নেন তাহলে যেটা হবে আপনি ম্যাক্সিমামগুলো আপনার হয়ে যাবে, আপনার এত কিছু মনে রাখার দরকার নেই, মানে এটা আপনি ধরলে হয়ে যাবে প্রায় অনেক ক্ষেত্রে। এটা কিন্তু কোনো একটা নিয়ম না, আমি আপনাদের বললাম এরকম করে আসলে মনে রাখলে আপনাদের সহজ হবে। যেমন দেখেন এই যে হাইড্রোজেনটা সামনে আছে এই জন্য হাইড্রোজেনটা পজিটিভ হয়েছে, তারপর একটা নেগেটিভ। আবার এখানে দেখেন সালফারটা সামনে আছে এই জন্য পজিটিভ হয়েছে, এখানে হাইড্রোজেন সামনে আছে এই জন্য কী হয়েছে পজিটিভ হয়েছে। আবার যদি উদাহরণ দিয়ে আর একটা দেখেন, ধরেন এবার ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখানে বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, ম্যাগনেশিয়াম সামনে আছে এই নজরে পজিটিভ, আপনার তো নিয়ম মনে না রাখলেও হবে, আর এটা হবে কি নেগেটিভ। ক্লিয়ার? তো আপনাদের একটা প্রশ্ন করা যাক, যেহেতু এখানে আমি লিখলাম ম্যাগনেশিয়াম প্লাস ক্লোরিন, এটা রিয়াকশন করে এর উৎপাদটা কী হবে, এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এটার প্রোডাক্টটা কী হবে, তাই না, একটু জানিয়ে দিন তাহলে ভালো লাগবে আমাকে। এখন একটা কথা বলি, দেখেন আপনি যত নিয়মই শেখেন যত যাই শেখেন না কেন দেখবেন তারপরও কিন্তু না কিছু একটা ব্যতিক্রম থেকেই যায়, এটা আমাদের মেনে নিতেই হবে। সেটা হলো কি দেখেন আপনাদের, এবার যদি আমি এই উদাহরণটা দিই, ধরেন নাইট্রোজেন হাইড্রোজেন, তো আমি বললাম যে ভাই আপনি দেখবেন যেটা সামনে আসছে সেটা পজিটিভ হবে, যেটা পরে আসছে সেটা নেগেটিভ হবে, সেই হিসেবে হাইড্রোজেনটা পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ, ভালো কথা। এখান থেকে বিক্রিয়া করে NH3 উৎপন্ন করলো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি যে এত যাবত আমি বললাম যে ভাই দেখেন তড়িৎ ঋণাত্মকতার মানের উপরে পজিটিভ নেগেটিভ ইয়া হয়, কিন্তু এটা কিন্তু ওটা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না, কিছু তো ব্যতিক্রম থাকেই। কেমন দেখেন এর হলো তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3 আর হাইড্রোজেনের হলো কত 2.1। এটা আমি এখন এই কারণে বলতেছি, দেখেন আপনারা আমাকে কমেন্ট বক্সে আবার জানাবেন যে ভাই এটা কেন হচ্ছে না, কারণ দেখেন এখানে কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মক মান 3, এই হাইড্রোজেন কিন্তু 2.1, তারপরেও কিন্তু এর বেশি হওয়ার কারণেও কিন্তু এই পজিটিভ হিসেবে আচরণ করতেছে। তো আসলে এরকম কিছু ব্যতিক্রম আপনাকে একটু মেনে নিতেই হবে, তাই না, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো সহজ কথা আপনি একটু মনে রাখবেন যে শর্টকাট কথাটা বললাম, যদিও এটা কোনো নিয়ম না, সেটা হলো কি মনে রাখবেন যখন আপনি একটা রাসায়নিক বিক্রিয়া করবেন সেই রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা সমীকরণ দেওয়া থাকবে, তার প্রথম অংশটাকে আপনি পজিটিভ ধরে নেবেন, পরের অংশটাকে নেগেটিভ ধরে নেবেন, সচরাচর এইভাবে হয়ে আসে সব কিছু, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এবার যদি আমি আর একটা উদাহরণ দিই, হয়তো আপনি বলবেন ভাই কার্বন দিয়ে কোনো উদাহরণ দিচ্ছেন না, এখানে একটা উদাহরণ দিই, ধরুন কার্বন যোগ অক্সিজেন। তো একটু লক্ষ্য করুন কার্বন তো পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, কিন্তু অক্সিজেন সবসময় তো নেগেটিভই হয়, সেজন্য এই জন্য নেগেটিভ হলো, তার মানে এই রিয়াকশন মানে সমাধান করতে গেলে অবশ্যই কার্বনকে কী হতে হবে পজিটিভ হতে হবে, এই জন্য এখান থেকে কী উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো দেখেন কার্বন এখানে কী হিসেবে কাজ করলো, পজিটিভ হিসেবে কাজ করছে। ক্লিয়ার? আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস,
এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন জানার থাকলে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনার সেই প্রশ্ন নিয়েই বানানো হবে ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।